শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নুরুল ইসলাম মিন্টু, আমার বাবার নাম হলো মিতু আল হাস নুরুল হক, মার নাম জানারা বেগম। ঠিকানা? আমি চট্টগ্রাম নাসিরাবাদ হাউসিং সোসাইটি 14/1 রোড নম্বর 3 তুমায়রা গ্রেন্থাজে থাকি। আমি এখানে আসি, হাউজিং সোসাইটিতে আসি 1964 ইংরেজি। আমরা প্রথম বাঙালি ছিলাম এই সোসাইটির মধ্যে, এখানে সব অবাঙালি ছিল। 64 ইংরেজির মধ্যে আমার বাবা একটা ছোট্ট ঘর করে ম্যাট্রিক। আমি অ্যাকচুয়ালি আমার বেস হলো 67, আমি ম্যাট্রিকের, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিম স্কুল সে আমাকে ক্লাস 9 ভর্তি হতে হলো। আমি 10 ছাত্র ছিলাম, কিন্তু আমাকে 9 ভর্তি করতে হলো। সেখানে আমি একটু ছোট্ট দল বেঁচে ছিলাম। হেডমাস্টার বললো দে এই ছোটো একে 9 দিয়ে দেন। আমি 9 এডমিশন নিলাম আবার, তারপরে ম্যাট্রিক 68 পাস করি, কিন্তু অ্যাকচুয়ালি আমি 67 বেঁচ। আমি যখন মুসলিম স্কুলে পড়ি, আমরা একসঙ্গে লেখাপড়া করছি। বর্তমানে ডাক্তার গোলাম রহমান, ডাক্তার গোফরান, ডাক্তার মইনু, আমরা মইনু বলে আর কি, মানে ব্যারিস্টার আনিস সাহেবের ছোটো ভাই, তারপরে জামাতের আমির এই চট্টগ্রামের আফসার মুসলিম উদ্দিন বোয়ালখালীর, আমরা সবাই একসঙ্গে লেখাপড়া করে আমরা, আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। তারপরে এক একজন এক এক কলেজে চলে যায়। আমি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজে এডমিশন নিই, যেটা লাস্টে মহসিন কলেজে পরিণত হলো। গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ পড়ার সময় আমি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজে ছাত্রলীগের আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। প্রেসিডেন্ট ছিল তখন মমতাজ বেগম, সোজাছড়ি পতনের আন্দোলনের ডাক হলো ছাত্রলীগের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, 6 দফা নিয়ে সব নিয়ে আর কি, মানে আইয়ুব খানের আমরা পতনের ডাক দিলাম। 11 আগস্ট 1968 ইংরেজি 144 দ্বারা জারি করলো চিটাং কলেজের সামনে। তখন সেখানে আমরা 144 দ্বারা ভাঙলাম, ভাঙার সঙ্গে সঙ্গে অনেক পুলিশ বাহিনী ছিল তখনকার পাকিস্তানে, আমাদের সঙ্গে তুমুল লড়াই হলো পুলিশের সঙ্গে, সমস্ত কলেজের ছাত্রদের সঙ্গে। তার মধ্যে আমরা অ্যারেস্ট হলাম। খুব আমার অবস্থা খুব সুস্থ নিয়েছিল। তারপর দিন পেপারে উঠছিল চট্টগ্রাম
সিটি কলেজের মাহবুব আলম এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজের নুরুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় আছে। জেল হাজতে আমাদেরকে হসপিটালে রাখছিল। আমাদের সঙ্গে বর্তমান রানা দাশগুপ্ত, যিনি যুদ্ধ অপরাধের ইয়ে করছিল, রানা দাশগুপ্ত উনি আমার পাশে বেঁধে ছিল। তারপরে সালাউদ্দিন, ডাক্তার সমীউদ্দিনের ছেলে, আমরা একসঙ্গে সবাই প্রায় 72 জন আমরা অ্যারেস্ট হয়েছিলাম। তার মধ্যে আমি প্রথম নম্বর আসামি ছিলাম। ইন্টারমিডিয়েট কলেজে আমি অ্যারেস্ট হওয়ার পরে অনির্দিষ্টকালের জন্য তারাও স্থায়ী ঘোষণা করলো যে আমার জামাই না হওয়া পর্যন্ত তারা কলেজ করবে না। 14 দিন পরে অনেক কষ্টের বিনিময়ে আমরা জামিন পাইছি। তখন থেকে আমরা ছাত্রলীগ করতাম। পরবর্তীতে এসে আমি বাইরে চলে যাওয়াতে আর পলিটিক্সের মধ্যে জড়িত ছিলাম না। পরবর্তীতে বিদেশ থেকে আসার পরে আমি সড়ক ও জনপথের মধ্যে যোগদান করি। আমার বাবা সড়ক ও জনপথের সাবেস্ট ইঞ্জিনিয়ার ছিল। উনি রিটায়ার করার বেশ কিছুদিন পরে উনি বললো যে বাবা, তুমি তো পলিটিক্সে যাইও না, তুমি এক কাজ করো, তুমি একটা চাকরি আমি ঠিক করছি, তুমি চাকরি করো। তো প্রথম বললাম না, আমি তো চাকরি করবো না। আমার বাবা বলে যে তুমি যদি তোমার ভালো না লাগে তুমি পরের দিন চলে আসিও। গেলাম সড়ক জনপথের মধ্যে, আমি জয়েন করলাম 1976 ডিসেম্বর। দেখলাম যে বেশ ভালো লাগলো। প্রথম দিন 2-4 দিন করার পরে দেখলাম যে সেখানে একটা আন্তরিকতা হয়ে গেল আমার সঙ্গে। আমি যেহেতু পাড়ি টাড়ি করতাম, সব ছেলেরা যাইতো অফিসের মধ্যে আড্ডা মারতাম, এত মায়া মমতা হয়ে গেছে এখানে, আমি ইউনিয়ন ফিউনিয়ন করে আমি সব জড়িত হয়ে গেলাম, আর এই জগতে আর আসলাম না। যদি ইউনিয়ন করি সেটা ওই আওয়ামী লীগপন্থী ইউনিয়ন ছিল। তারপরে করার পরে সেখান থেকে আপনার চাকরি করে রিটায়ার করলাম 2009 সালে। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে রিটায়ার করলাম। করার পরে তারপরে এখানে আমার এই হাউজিং সোসাইটি এলাকার মধ্যে আমি 4 বার ইলেকশন করলাম। একবারের টার্ম হলো 3 বছর করে, আমি এরকম 4 বার নির্বাচিত হলাম। এক টার্মে ছিল আমার সভাপতি ছিল মালিক শেখ আজাদি, তারপরে ছিল 3 বারের সভাপতি ছিল সাবেক মেয়র আমাদের আজম নাসির উদ্দিন ভাই, উনি প্রেসিডেন্ট ছিল, ওনাকে পাইছি, ওনার ডাইরেক্ট পরিচালক ছিলাম। তো এইভাবে আছি, এখনও বর্তমানেও পরিচালক হিসাবে আছি। বর্তমানে আমাদের সভাপতি মেয়র সাহেবের, সাবেক মেয়র সাহেবের বড় ভাই সাইফুদ্দিন চৌধুরী। তো আছি, মোটামুটি এগুলি নিয়ে আছি। এখানে থাকতাম পাকিস্তান আমলে যখন ছিলাম তখন এগুলি আমাদের দেখা। আমার পাশে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা শপিং কমপ্লেক্স, সেটা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঘাঁটি। আমাদের শ্রদ্ধেয় আমাদের বড় ভাই এবিএম মহিউদ্দিন চৌধুরী 25 তারিখ আমাকে, আমাদের এদিকে যাচ্ছে ওনার বাসার মধ্যে, আমাকে দেখে তাড়াতাড়ি বলল, মিন্টু আমার ডাক নাম, মিন্টু কিন্তু বললো, তো মিন্টু তাড়াতাড়ি পালা, আজকে রাত্রেই অপারেশন শুরু হচ্ছে ইয়ে করে। তো মহিউদ্দিন ভাইকে সালাম দিয়ে উনি চলে গেল খুব তাড়াতাড়ির মধ্যে। আমি বাসায় এসে বললাম, আব্বা আজকে তো অবস্থা বলল খুব খারাপ, মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হলো, আজকে রাত্রে পাকিস্তানে আক্রমণ করার সম্ভাবনা আছে। তো আমাকে বললো যে তুই এগুলি বাজে কথা বলিস না, কী আক্রমণ করবি? আচ্ছা, আমরা বাসাতে বসে আছি, হঠাৎ রাত্রে দেখি শুরু হলো ঠাস 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 চারিদিকে গোলাগুলি। আমরা আমার বাপকে বললাম, আমি বলিনি গোলমাল শুরু হবে, তাড়াতাড়ি সবাই, আমার পিছনে একটা গরু ঘর ছিল, গরু থাকতো, আমরা ওই আস্তে আস্তে নিচু হয়ে হয়ে কোনো রকমে গরু ঘরে গিয়ে আশ্রয় নিলাম। কারণ তখন আমার বিল্ডিংয়ের উপর দিয়ে মানে এত গুলি যাচ্ছিল ছাদের উপর দিয়ে, ইস্ট বেঙ্গলের যে ব্যান্ডের গাড়ি ছিল শপিং কমপ্লেক্স, এখান থেকে গুলি মারতেছে সব আমাদের বাসার উপর দিয়ে যাচ্ছে। আমরা রাত্রে বলতেছি, আল্লাহ আমাদেরকে অন্তত মৃত্যুরাকে যেমন দিনটা দেখে যায়, রাত্রে মারিও না আল্লাহকে কোথায়। আমরা তো কনফার্ম যে পাকিস্তান আক্রমণ করছে। হঠাৎ দেখি দেওয়াল টপকে আমাদের গরু ঘরের দিকে, আমার আমরা যেখানে আছি গরু ঘরের দিকে এক আর্মি তো বোঝা যাচ্ছে না, একটা মানুষ দূরে আসতেছে। তখন আব্বাকে বললাম, আব্বা আমরা মারা গেলাম, আব্বা আমাকে মাফ করে দিয়ে কলমা পড়ো সবাই। আমরা কলমা পড়তেছি জোরে জোরে কলমা পড়তেছি, তখন মানুষটা এসে বলে, আমি আর্মি আমি বাঙালি,
পাকিস্তানের সর্দাররা গোলাগুলি করতেছে, আমার মনে হয় বাঙালিরা টিকতে পারতেছে না, আমি পালাচ্ছি, আপনারা যে যে দিকে পালান। ও এটা বলে আবার ওই দিকে করে রাস্তা চলে গেল, কিন্তু কিছুক্ষণ একটু একটু মানে কাকে ডাক দিচ্ছে, তখন দেখতেছে স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। তখন বললাম যে না, আল্লাহর রহমতে এখানে পাকিস্তানি সোলজাররা কিছু করতে পারেনি। তারপরে চিৎকার করে উঠলাম আমি, আব্বা আমাদের বাঙালিরা দিচ্ছে জয় বাংলা জয় বাংলা, আমিও শুরু করে দিলাম। আস্তে আস্তে গেলাম, সেখানে পাশে দিয়ে একটা হিন্দু পাড়া ছিল, হিন্দু পাড়ার মানুষও বাইরে গেল, সবাই জয় বাংলা করতেছে। গিয়ে আমরা আস্তে আস্তে আলো যখন হলো, দেখলাম যে বাঙালিরা মানে আরবস নিয়ে মানে জয় বাংলা করতেছে, আর পাঞ্জাবি যেগুলি গেছিলো সবাইকে ঘেরাও করে সবাইকে আটকাই ফেলছে, একজন একজন নিচ্ছে, আমরা দূর থেকে দেখে আছে ফায়ার করতেছে, একজন গুলি করে মারতেছে, গুলি মারতেছে ফেলে দিচ্ছে। তারপরে সবাই হিন্দু পাড়ার সবাই বললো যে এখানে তো একটা লাশ দেখা যায়, আমাদের পাশে একটা বড় নালা আছে, খাল নালা নালা, তো নালার মধ্যে দেখতেছে একটা কল্লা দেখা যাচ্ছে। তখন আমরা সবাই মিলে গিয়ে মানুষকে বললাম যে দেখে ইয়ে করে করে দেখতেছে এখানে লাশ, প্রায় চার পাঁচটা লাশ। তখন আমরা ওই ক্যাম্পে গিয়ে বিডিআর ওদেরকে বললাম যে ভাই এখানে তো লাশ দেখা যাচ্ছে, আপনারা কেউ আসেন, আর্মিরা আসলো, আসে এগুলি নিয়ে যায়। লাস্টের শুনলাম যে একটা মেজর জেনজুয়া উইথ ফ্যামিলি, তার পুরো ফ্যামিলি ও রাত্রে গোলাগুলির মধ্যে তারা মারা গেছে। মেজর জিয়া ছিল এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চার্জে। আমরা সেখানে কী করলাম, তাড়াতাড়ি আসলাম, সবাই রেডি। তারপরে কিন্তু চিটাং ক্যান্টনমেন্ট থেকে গোলাগুলি করতেছে, তখন তারা এলো পাতারি চারিদিকে গোলাগুলি করতেছে, সব পাঞ্জাবিরা কিন্তু চিটাং ক্যান্টনমেন্টে গিয়ে একত্রিত হয়েছে। আমার আব্বা বললো যে না, এখানে থাকা তো আর সেভ হবে না, এইটা তো আজকে রাত্রের মধ্যে ঘিরে ফেলতে পারে, তখন 26 তারিখ সকাল আর কি, কত ঘিরে ফেলতে পারে, চলো আমরা চকবাজার চলে যাই, সেখানে আমাদের একাত্মীয় ছিল ওদের বাড়িতে চলে যায়, এখানে থাকা সেভ হবে না। তো যাওয়ার সময় আমাদের কেয়ারটেকার ছিল জহুর আলম নাম, আমরা সবাই জহুর বাদ্দা ডাকতাম, উনি আমাদেরকে নিজের ভাইয়ের মতো আদর করতো, আমার বাবা ওকে খুব আদর করতো, ওকে গ্রাম থেকে নিয়ে আসে, আমাদের বাসা অনেক দিন ছিল, কত তুই আমাদের এগুলি দেখবি, তো ওকে বললো যে আমার বাবা বললো যে জোহর এদিকে চল, আমরা গাঁটি টাটি বাঁধে চলে যাই। আমার বাবা তাড়াতাড়ি কী করলো, সব লক করে দিল, জাস্ট একটা ব্যাগ নিল, ব্যাগের মধ্যে কিছু টাকা অলংকার কিছু এগুলি নিয়ে, আর কদে আর কিছু নিবার ইয়ে নাই, চল আমরা চকবাজার চলে যাই। জোহর ভাই বললো যে না না, এই গরু তোর এগুলি ফেলে আপনারা এত, আমি যাবো না, মানে সে একটা বিশ্বস্ত ছিল, তো আমি যাবো না, কিচ্ছু করবে না, এখানে পাঞ্জাবি কী করে আসবে, এখানে এত বলি বাঙালি রেজিমের এখানে কী করে আসবে, আমরা দরকার হলে আমরাও যুদ্ধ করব। তারপরে অনেক কথা বলার পরে সে গেল না, তো বাবা বললো যে ঠিক আছে একটু খেয়াল রাখিস, আমরা চকবাজারে আছি, চকবাজার গেলাম। চকবাজার যাওয়ার পরে রাত্রে শুরু হলো সেলিং বাবরের থেকে শিপের থেকে, মানে লাল লাল ইয়ে পড়তেছে, মানে মনে করতেছে যে আমাদের চকবাজার বাসায় পড়তেছে এরকম লাগতেছে, কিন্তু এটা অনেক দূরে। আমরা তারপরে চোখের তলে গিয়ে মানে আসতে নিছি। তারপরে রাত্রে 15 কাটলো, 27 তারিখ আমার বাবা বলে যে এখানে আর থাকবো না, গ্রামে চলে যায়। তো গ্রামে কীভাবে যাব, আমরা নৌকা দিয়ে, কারণ ক্যান্টনমেন্ট আমরা জাতীয় ফটিকচারি বাড়ি যাইতে তো ক্যান্টনমেন্ট দিয়ে যেতে হয়, কিন্তু নৌকা দিয়ে যাব, নৌকা দিয়ে ঘুরে ছত্তার আঘাত দিয়ে গিয়ে তারপরে আমরা বাড়িতে চলে গেলাম। বাড়ি ফটিকচারি পাইদম, সেখানে চলে গেলাম। যাওয়ার পরে আমরা গেলাম, তারপরে শুরু হলো যুদ্ধ এগুলি, এর মধ্যে আর তো কোনো খবর টবর নাই। কিছুদিন পরে যখন একটু মানুষজন যাইতে ফ্ল্যাগ পাকিস্তানি পতাকা তাতাকা লাগায়, যখন মানুষকে একটু চলাচল করতে দিচ্ছে, নারে তকবীর বলতে হবে, পাকিস্তান জিন্দাবাদ, কতগুলি বাইর হচ্ছে, তখন আমার বড় ভাই একদিন, আমি তো চলে গেলাম, আমি ওই আপনার সেদিকে আমার খালতো ভাই, তারপর আমার বন্ধু বান্ধব সেদিকে অনেক ইন্ডিয়া পারে গেছে, আমিও তাদের সঙ্গে হরিণা ক্যাম্পে কিছুদিন ছিলাম, আসলাম দেশে, এসে সবাই
ওই খানা টানা টাকা পয়সা যা লাগলো আমরা দিতাম, মানে হেল্প করতাম। আমরা যথেষ্ট মুক্তি বাহিনীকে আশ্রয় দিছে, যার জন্য লাস্টে আমাদের বিপদ হয়েছিল। কিছুদিন পরে বড় ভাই আসলো টুবি টুবি পরে, মানে বাসা করে করে দেখলো যে সেখানে সব রক্ত, লাল রক্তের দাগ। আমাদের বাসা যখন খুললো দরজা জানলা সব ভাঙা, আমি রাবেগে ফেলছে আর কি, এখানে মানুষ পায় কিনা দেখতেছে, পায়নি কি ওকে। ওই জোর ভাই ছিল, জোর ভাইকে তারা নিশ্চয় মেরে সেখান থেকে নিয়ে গেছে, রাস্তা শত নালাতে ফেলে দিয়ে মাটি তুলে দিছে। জোর এখানে আমাদের বাসায়, এই বাসায়, হ্যাঁ এই বাসায় আসছিল। আছি দেখে যে কিচ্ছু নাই, মানে কাপড় চোপড় ফার্নিচার টার্নিচার সব ভেঙে টেঙে কিচ্ছু নাই, শুধু রক্তের দাগ। আমার ভাই বাইর হইতে আমাদের বাসার সামনে ছিল মিস্টার গোফ, এক পাকিস্তানি, উনি মানুষ হিসাবে খুবই ভালো ছিল। তো রোফে আমার ভাইকে দেখে বলতেছে, তোমরা ভালো আছো, তোমরা বেঁচে আছো? হ্যাঁ আছে। তো ও ওনাকে জিজ্ঞেস করতেছে, আমাদের এখানে তো কিছু রাখেনি, এখানে আমাদের এক কেয়ারটেকার ছিল, উনি তো দেখতেছে না, কত ওনাকে মেরে নিয়ে গেছে, মানে জোহরের আলমকে মেরে নিয়ে গেছে এখানে। তারপর বড় ভাই কী করলো, যাচ্ছে ইন দ্য মিন টাইম সেখানে পাঞ্জাব রেজিমেন্টের চারজন সৈনিক আছে, আমার ভাইকে বলে যে তুমি এখানে কী করতেছ, হাত তোলো উপরে। আমার বড় ভাই হাতে এরকম তুলছে, এরকম ধরছে, ধরার পরেও মিস্টার রোফ ডাক দিচ্ছে, কত মানে ও উর্দুতে বলতেছে, কাহাঁ লে যা রা, কদে না এ মুক্তি বাহিনী কা ইয়ে হ্যাঁ, কদে মুক্তি বাহিনীর এগুলি খবর নিতে আছে, ওকে মেরবা, কদে তোমরা কী বলতেছ উর্দু ভাষা, কদে এ তো খুব ভালো ছেলে, নুরুল সাহেবের ছেলে, আমি চিনি, এ কোনো পলিটিক্স কোনো কিছুতে নেই, অসম্ভব ভালো ছেলে। এটা বলার পরে ছেড়ে দিলাম, না তাহলে তো আমার বড় ভাইকেও মেরে ফেলতো। আল্লাহর রহমত, এক গুছিলাম ওনার সঙ্গে একটা সম্পর্ক ছিল, ভালো ব্যবহার ছিল, উনি বাঁচাইবেন। আমার ভাই সন্ধ্যা হলো রাত যাইতে বাড়িতে পৌঁছে এগুলি যখন বলতেছে আমরা কাঁদতেছি, এই হলো ইতিহাস। তো আমার জহুর ভাইকে আমাদের এরকম অনেক শহীদ হয়ে গেছে, যারা যাদের কোনো নাম তালিকা নাই এ দেশের, আমাদের দুর্ভাগ্য। তো আমার দাবি থাকবে যে জহুরুল আলমের মতো মানুষকে স্বীকৃতি দেন, তাকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করলাম। আমার জহুর ভাইয়ের ছেলে, ওর জন্মগ্রহণ হয়নি তখন ওর জন্মগ্রহণ হয়নি, ও তারপরে জহুর ভাই মারা যাওয়ার পরে ওর জন্ম হলো। তো আজকে ছেলেরা অসহায়, মায়ের পেটে ছিল। জোর বাদার মৃত্যুর কিছুদিন পরে ওর জন্ম হলো। কি নাম? নাম বলো, বেলালুদ্দিন। তো আজকে ওরও আপনাদের কাছে অনুরোধ, আপনারা জানাই দেন যে সরকারকে, যে এই এই মুক্তি বাহিনীর ছেলে, এই এই শহীদের ছেলে, একে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করছে। আল্লাহ হাফেজ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।